সঠিকভাবে আসলে আমরা কিভাবে ইমেইল করব। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ইমেইল করা বা এই সম্পর্কিত এক্সপার্ট। ভিডিওটি আমি তাদের জন্য তৈরি করছি না, যারা একেবারেই ফ্রেশার অথবা যারা আসলে ইমেইল করার সঠিক পদ্ধতিটা জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা। আমি অনেক সময় দেখে থাকি যে আমাকেই অনেকে ইমেইল করে এবং যে ইমেইলগুলা দেখে আমি আসলে বুঝতেই পারি না সে আসলে কি বলতে চাচ্ছে। তো এই যে ঝামেলাগুলা অথবা আপনি সঠিকভাবে আপনার বসের কাছে কিভাবে ইমেইল করবেন অথবা কিভাবে একটি সঠিকভাবে অ্যাটাচমেন্ট অ্যাড করবেন, এই জিনিসগুলো আমরা মোবাইল এবং পিসি দুইভাবেই দেখব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান অল করে দিবেন, ফলে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের সবারই আসলে কম বেশি একটি ইমেইল অ্যাকাউন্ট রয়েছে, সেটা হতে পারে আপনার অফিসিয়াল ইমেইল অথবা হতে পারে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট। সচরাচর আমরা যারা আছি জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করি এবং যারা আমরা অফিসিয়াল পারপাজে আসি অনেকে আমরা অফিসের মেইলও ব্যবহার করি আউটলুক ওয়েবের মাধ্যমে বা আউটলুকের মাধ্যমে। তো আমরা একদম সিম্পলি যদি জিমেইল নিয়েই কথা বলি, তো জিমেইল লগ ইন করার ক্ষেত্রে আপনারা যেটা করেন, অধিকাংশ সবাই এরকম একটা ওয়েব ব্রাউজারে যান, জিমেইল লিখে সার্চ দেন, এরপরে জিমেইলের উপরে ক্লিক করেন। করলে আপনার জিমেইলটা যদি লগ ইন থাকে তাহলে এরকম ওপেন হয়ে যায়, আর লগ ইন না থাকলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেইলটা ওপেন করে নেন। তো এখানে দেখেন বিভিন্ন রকম মেসেজ আমাদের কাছে আসে। এখানে যদি আমি দেখেন বিভিন্ন ফোল্ডার আছে, তাই না? আমি সেন্ড করতেছি যে মেইলগুলা সেগুলো আপনার এই সেন্ড আইটেমে দেখাবে। ড্রাফটে হচ্ছে আমি যদি কোনো মেইল তৈরি করি কিন্তু কাউকে সেন্ড না করি ওইটা আবার ড্রাফটে থেকে যায়। এরপরে দেখবেন যে স্প্যামের ভিতরে কিছু মেইল আছে, অনেকে বিভিন্ন রকম মেইল বা একই মেইল বিভিন্ন জনকে পাঠালে অনেক সময় স্প্যাম বক্সে আসে। আর এখানে দেখেন প্রমোশনের ভিতরে বিভিন্ন রকম যে প্রমোশনাল মেইলগুলো আছে। তো আমরা যদি প্রাইমারি মেইলের উপরে যাই এখানে আপনার মেইলটা আসলে আসে। তো আপনি মেইল করার ক্ষেত্রে প্রথমেই যেটা করে থাকেন সেটা হচ্ছে আমরা কি করি, কম্পোজে যাই, এখানে যাই। যাওয়ার পরে আমরা টুতে একটা মেইল অ্যাড্রেস এখানে লিখি, ধরুন কোনো একটা মেইল অ্যাড্রেস আমি এখানে লিখলাম, এই যে আপনি টোটালটা লিখতে পারেন, আমার এখানে আছে যে আমি এই মেইল অ্যাড্রেসটা দিলাম। তো ধরুন আপনার একটা ছবি পাঠানোর দরকার, সেক্ষেত্রে কী করে মানুষেরা, এখানে এই যে অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করে, ক্লিক করে ধরুন কোনো একটা ছবি আছে আমার ডেস্কটপে, আমি ধরুন এই ছবিটাই পাঠাতে চাই, এটার উপর ক্লিক করলাম, ওপেন করলাম। এরপরে তারা কী করে, জাস্ট সেন্ড আইটেমের উপরে ক্লিক করে দেয়। তো এই জিনিসটা যে আমরা করি এইটা আসলে কোনো সঠিক পদ্ধতি না, বিশেষ করে আপনার বস বা অফিসিয়াল ক্ষেত্রে বা সিভি মেইল করার ক্ষেত্রে আপনি কখনো এই টাইপের কাজ করবেন না। প্রথমেই কাউকে মেইল করার ক্ষেত্রে সবার আগে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট, মেইল অ্যাড্রেসটার উপরে যদি আমরা ক্লিক করি, এখান থেকেই বলা শুরু করি। এবং এখানে কিছু অপশান আছে, দেখেন সিসি বিসিসি, সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই সম্পর্কিত যদি আপনি ডিটেইল না জেনে থাকেন আমার এই চ্যানেলেই ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। আমি এখানে শর্টে বলতেছি, টুতে হচ্ছে আপনি এই মেইলটা আসলে যার জন্য প্রযোজ্য, যাকে পাঠাচ্ছেন। যেমন একটি ছোট্ট উদাহরণ দিলে আপনার জন্য বিষয়টি ক্লিয়ার হবে। আপনি একজন ম্যানেজার একজন কোম্পানির, তো আপনি আপনার যে এমপ্লয়ি আছে অর্থাৎ আপনার সাবঅর্ডিনেট যে এমপ্লয়ি আছে, ধরুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাকে আপনি একটা মেইল করতেছেন একটি কাজের জন্য। এখন এই সিসির উপরে ক্লিক করলে এখানে যদি মেইলটা করেন, এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে এমডির মেইলটা দিবেন, ধরুন এমডি অফ কোম্পানি @gmail.com এটা লিখলাম। মানে আপনি একজন ম্যানেজার, আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে একটা মেইল একটা অর্ডার করছেন এবং সিসিতে রাখছেন আপনার এমডিকে, অর্থাৎ এমডিরও জানা প্রয়োজন যে আপনি তাকে একটা কাজ দিয়েছেন। তো সেক্ষেত্রে সিসিতে আপনি কাউকে রাখতে পারেন, টুতে তাকেই রাখবেন যে সরাসরি আসলে কাজটা করবে বা যার জন্য এই মেইলটা, আর সিসিতে তাকেই রাখবেন যার জেনে রাখা প্রয়োজন, এই জন্য তাকে সিসি অর্থাৎ কার্বন কপি। তো আমার ধরুন সিসিতে কারোর প্রয়োজন নেই, আমি সরাসরি কাউকে মেইল করব, আমি এটা কেটে দিলাম। আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, এই সম্পর্কিত ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এখন মেইল করার সময় প্রথমে আপনি যেটা অবশ্যই করবেন, একটা সাবজেক্ট দিবেন, কি সম্পর্কিত এই ছবিটি বা এই যে জিনিসটা আপনি পাঠাচ্ছেন সেটা আসলে কিসের। ধরুন আপনি একটা জবের অ্যাপ্লাই করছেন, তাহলে আপনি লিখবেন এভাবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ধরুন আইটি। এইভাবে আপনি যদি একটা জবের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এইভাবে একটি সাবজেক্ট লিখবেন। অথবা যদি এমন হয় যে
আপনি জবের জন্য করছেন না, অন্য কোনো অফিসিয়াল পারপাজে করছেন, সেক্ষেত্রে আপনি সেটা বাংলা বা ইংলিশে লিখে নিতে পারবেন। যেমন আপনি লিখলেন যে রিগার্ডিং সেলস রিপোর্ট, এটা লিখে দিলেন। মূল ব্যাপার হচ্ছে যে আপনি যে মেইলটা করছেন এই সাবজেক্টটা দেখেই যেন এক পলকে বুঝতে পারে যে এটা আসলে কী সম্পর্কিত মেইল। যেমন আমাকে অনেকেই এই সাবজেক্টে লিখে পাঠায় হাউ আর ইউ, এরপরে বডির ভিতরে কোনো কিছু নেই, সে হয়তো কোনো কিছু জানতে চাচ্ছে, তাহলে সেই সাবজেক্টটা এখানে দিবে আর ভিতরে তার ডিটেইলটা যদি সে লেখে তাহলে আমার কাছে কিন্তু বুঝতে সুবিধা হয়। তো এখানে ধরুন সাবজেক্টে দিল রিগার্ডিং সেলস রিপোর্ট, তাহলে আপনি এখানে হয়তো বলবেন যে ডিয়ার স্যার অথবা এমপ্লয়ি, যাই আপনি যাকেই পাঠান, ডিয়ার স্যার প্লিজ ফাইন্ড দ্য সেলস রিপোর্ট ইন দ্য অ্যাটাচমেন্ট। তাহলে দেখেন বিষয়টা কত সুন্দর হলো, আপনি তাকে মেইলটা দিচ্ছেন এবং আপনি তাকে এখানে বলতেছেন রিগার্ডিং সেলস রিপোর্ট, যে কী সম্পর্কিত আসলে মেইলটা, এবং আপনি তাকে বলছেন যে অ্যাটাচমেন্টে একটা ফাইল আছে, সেখানে একটি রিপোর্ট আছে। এখন যদি এই মেইলটা আপনি কাউকে পাঠান, যে কারোর জন্য কিন্তু এটা বোধগম্য হবে। এখন আপনি হয়তো আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে বেস্ট রিগার্ড লেখার পরে আপনি আপনার নাম লিখে দিতে পারেন, এমডি তানজিমুল কবির ম্যানেজার আরটি কোম্পানি, আপনি এইভাবে লিখে দিতে পারেন। লিখে যদি এখন সেন্ড করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মেইলটা তার কাছে চলে যাবে এবং সে বুঝতে তার জন্য সুবিধা হবে। একইভাবে আপনি যে কোনো রিলেটেড মেইল কিন্তু এভাবে একটা সুন্দর সাবজেক্ট দিবেন এবং বডিতে আপনার যা ইচ্ছা ওই জিনিসগুলো লিখে নেবেন, এবং আপনার কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন হলে আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট অ্যাড করে পাঠিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক ক্ষেত্রে অনেকে যেটা করে, দেখুন এখানে আমি যে জিনিসটা, যে বেস্ট রিগার্ড এমডি তানজিমুল কবির, এই জিনিসটা অটোমেটিক অ্যাড করা যায়। যেমন আপনি, আপনাদেরকে যদি আমি দেখাই, আপনি আপনার জিমেইলের ইনবক্সে থাকা অবস্থায় এই যে সেটিং বাটনে ক্লিক করে সি অল সেটিং এখানে যাবেন। যাওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখবেন যে এখানে সিগনেচার নামে একটা অপশান আছে, এখানে আমার একটা সিগনেচার ক্রিয়েট করা আছে মাই সিগনেচার নামে। আপনি এখান থেকে না থাকলে এই যে ক্রিয়েট নিউ এর উপরে ক্লিক করবেন, সিগনেচারের নাম দিলেন যে আপডেট সাইন লিখলেন, ঠিক আছে, ক্রিয়েট দিলেন। এখন এই সিগনেচারে এখানে আপনি কি লিখতে চান, বেস্ট রিগার্ড এমডি, ধরুন আমি দিলাম কবির ম্যানেজার আরটি কোম্পানি, এইভাবে আমি দিলাম। দেওয়ার পরে এগুলো যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, আপনি এটা বোল্ড করলে করতে পারেন, ইতালিক করলে করতে পারেন, এরকম যা ইচ্ছা। যেমন আমার মাই সিগনেচার এটা দেখেন যেভাবে করা, এই আপডেট সাইন এটা এভাবে করলাম। করার পরে দেখেন এখানে সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেইল আমি দিলাম এই যে আপডেট সাইন, রিপ্লের জন্য আমি দিলাম হচ্ছে আপডেট সাইন, দিয়ে এই নিচ থেকে সেভ করে দিলাম। এখন যদি আমি দেখেন কম্পোজে যাই, দেখেন অটোমেটিক এই জিনিসটা এখানে চলে আসছে, বিষয়টা দারুণ না? আপনার কিন্তু বারবার লেখার প্রয়োজন নেই। একইভাবে আপনি আবারও সেটিংয়ে গিয়ে সি অল সেটিংয়ে যাবেন, এই সিগনেচার থেকে যদি আপনার ভালো না লাগে যে আপডেট সাইন যেটা ছিল এখান থেকে ডিলিট করে ডিলিট দিয়ে দিবেন, দেওয়ার পরে নিচ থেকে সেভ দিবেন। এখন যদি আপনি কম্পোজ করেন এখন দেখেন যে কিছুই আসছে না। এখন আমরা দেখব যে মোবাইল দিয়ে আসলে একটি ইমেইল কীভাবে করতে হয়। প্রসিডিওর একই যেভাবে আপনাদেরকে বললাম আমি আপনাদেরকে একইভাবে জাস্ট মোবাইলের উইন্ডোটা আপনাদেরকে এখন একটু দেখাবো। তো চলুন আমরা মোবাইলের উইন্ডোতে চলে যাই। তো আমি আমার মোবাইলের জিমেইল অ্যাপসটির উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার কম্পিউটারে যেরকম বামে ছিল এখানেও দেখেন যে প্রাইমারি আছে, সেন্ড আইটেম আছে, তারপর ড্রাফট আছে। ড্রাফটে হচ্ছে যে মেইলগুলো আমি না পাঠিয়ে রেখে দিয়েছি ওইগুলো ড্রাফটে সেভ আছে, সেন্ডে যেগুলো সেন্ড করেছি ওইগুলো আছে। এখন আমি এখান থেকে কম্পোজের উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখেন ফ্রম, মানে আমার এই মেইলটা থেকে মেইল যাবে। টুতে আমি একটি মেইল দিয়ে দিলাম, এই মেইলটি দিয়ে দিলাম, এখানে দিলাম হচ্ছে রিগার্ডিং মান্থলি রিপোর্ট, এটা লিখলাম। এরপরে কম্পোজ, এখানে হচ্ছে আপনি আপনার যে কথা আছে অর্থাৎ মূল যে বডিতে যে জিনিসটা আছে সেটা আপনি এখানে লিখবেন, যে ডিয়ার স্যার প্লিজ ফাইন্ড মাই রিপোর্ট ইন দ্য অ্যাটাচমেন্ট, এটা লিখলেন। এটা আপনার বডিতে লিখলেন, এটা আপনার সাবজেক্ট, এটা বডি, আরও অনেক কিছু থাকলে থাকতে পারে। উপর থেকে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাটাচমেন্টের উপরে যাবেন, অ্যাটাচ ফাইলের উপরে যাবেন, আপনার মোবাইলে যেখানটাতে আপনি যা অ্যাটাচ করতে চান, যদি আপনি ইমেজের ভিতরে যান ইমেজের উপরে ক্লিক করবেন। ধরুন আমি এই ইমেজটা অ্যাটাচ করতে চাই, এটার উপরে ক্লিক করলাম, ইমেজটা অ্যাটাচ হয়ে গেল। আমি জাস্ট সেন্ড করলে
তার কাছে সেন্ড হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি আমি সেন্ড না করে ব্যাকে চলে আসি, এই মেসেজটা দেখেন ড্রাফটে সেভ হচ্ছে, আমি এখান থেকে এই যে ড্রাফটে গিয়ে এই মেসেজটা আমি কিন্তু পাবো এখানে, দেখেন এখান থেকে আবার এটার উপর ক্লিক করে আমি চাইলে এটা আবার সেন্ড করে দিতে পারি। এটার উপর ক্লিক করলাম, করার পরে এখন সেন্ড করলে আবার চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।